হাই ফ্রেন্ড আমি মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা চকলেট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আগামীকাল যে পৃষ্টি কেকের ভিডিওটা আমি আপলোড করেছিলাম তারই সাথে এই স্পঞ্জটা বানিয়েছিলাম আজ আমি এই কেকটার স্পঞ্জ সহ ফুল ডেকোরেশনটাই দেখিয়ে দেব একটা কথা বলে না যে কালঘাম ছুটে যায় কাজ করতে এই কেকটা বানাতে গিয়ে আমারও সেই একই অবস্থা হয়েছে যাই হোক সমস্ত কিছুই ভিডিওর মধ্যে দেখিয়েছি ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা ভালোভাবে একটা চকলেট গানাশ কেক বানাতে পারবেন এই কেকটা বানাতে কি কি লেগেছে আমি দেখিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে ওয়ান পাউন্ডের কেকের যা যা রেসিপিতে যা যা লাগে আমি গ্রাম হিসেবে সমস্ত কিছুই দিয়ে দেবো সেটা দেখে আপনারা একটা পারফেক্ট এক পাউন্ডের চকলেট কেক বানাতে পারবেন দেখুন প্রথমেই শুকনো বাটিতে আমি রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিয়েছি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি আর ধাপে ধাপে চিনিটা দিয়ে দিচ্ছি এই স্পঞ্জের রেসিপিটা কালকে পেস্টি কেকও আমি দিয়েছিলাম পারফেক্টভাবে একটা কেক বানাতে গেলে এইভাবে স্পঞ্জ বানিয়ে কেক বানালে কেকটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুব নরম স্পঞ্জি হয় ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করে নিতে হবে যাতে চিনির সাথে ডিমটা ভালোভাবে মিশে যায় দেখুন আমার ফোমটা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি তেল দিয়ে দিলাম সমস্ত তেলটাই দিয়ে দিয়েছি এসেন্সও দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্স আর চকলেট এসেন্স এইভাবে দুটো কেকের অর্ডার একসাথে এলে বন্ধুরা সব সময় ব্যাটারটা একসাথে মিশিয়ে নেওয়াই ভালো তাহলে একই কারেন্টের মধ্যে আর একইভাবে সমস্ত কিছু উপকরণ নিয়ে পরিশ্রম কমের মাধ্যমে আমরা কাজটাকে সহজেই করে নিতে পারবো দেখুন আমি দুটো সমান ভাগে ভাগ করে নেবো আমি পেস্ট্রি কেকটা দেড় পাউন্ডের মাপ নিয়েছিলাম আর এটা এক পাউন্ডের কেকের অর্ডার ছিল তো আমি দুটো মোল রেডি করে রেখেছিলাম আর ওটিজিতে একসাথেই আমি দুটো কেক বেক করেছি তাই আমার কারেন্টও কম লেগেছে আর পরিশ্রমও কম লেগেছে কারণ আমি দুটো একসাথেই কেক বানিয়ে নিয়েছিলাম তাই আগে থেকে সমস্ত কিছু এরকম দুটো কেক বানাতে গেলে পরিকল্পনা করে নিলে খুব সহজেই কাজটা করা যায় আর দেখুন আমি দুটো মোল্ডেই সমানভাবে ঢেলে দিলাম প্রথম মোল্ডে আমি এক পাউন্ডের মাপ করে ঢেলে নিয়েছি আর দ্বিতীয় মোল্ডায় যেটা ছিল বাকিটা ঢেলে দিয়েছি আমি আজ এই এক পাউন্ডের কেকের ডেকোরেশনটা করে দেখিয়ে দেব আপনাদের মোল্ড আউট করে লেয়ার কাট করে দেখিয়ে দেব স্পঞ্জ খুবই নরম আর সফট দেখুন একটা ব্রেড নাইফ দিয়ে উপরের অংশটা কেটে নিচ্ছি যেভাবে আমি অন্য কেকগুলোতেও কেটে নেই তারপর তিনটে ভাগে ভাগ করে নেব ক্রিমের সাথে একটু চকলেট গানাস মিশিয়ে নিচ্ছি টু টেবিলস্পুন চকলেট গানাস মিশিয়ে নিলে ক্রিমটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর চকলেট কেক খেতে খুবই সুন্দর হয় প্রথম লেয়ারটা আমি বোর্ডের উপর বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপটা অবশ্যই ঠান্ডা হতে হবে সুগার সিরাপ দিয়ে শোপ করে নিচ্ছি কখনোই গরম সুগার সিরাপ দেওয়া যাবে না তাহলে ক্রিম মেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধীরে ধীরে ক্রিম দিয়ে আমি ভালোভাবে প্যালের নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপর উপরে গানাস দিয়ে দেব গানাসটাও ভালোভাবে প্যালেন নাইফের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি এখন ঠান্ডাটা এত বেশি পড়েছে যে আমার গানসটা আমি বারবার ধরে মেল করে নিয়ে আসছি তো বারবার শক্ত হয়ে যাচ্ছে আমি এটা ওয়ান ইন্টু ওয়ান রেশিওতে গানসটা বানিয়েছিলাম একশো গ্রাম উইপ ক্রিমের সাথে একশো গ্রাম ডার্ক কম্পাউন্ড চকলেট দিয়ে বানিয়েছিলাম কিন্তু আমাকে গ্যাস ওভেনের মধ্যে বারবার গরম জল রেখে কাজটা করতে হচ্ছিলো আর যতবারই আমি গানাসটা ব্যবহার করতে যাচ্ছি দেখতে পাচ্ছিলাম যে গানাসটা ভীষণভাবে শক্ত হয়ে যাচ্ছিলো আর চকলেট ব্যবহার করতে গিয়ে ওই জন্যই আমার ভীষণভাবে কষ্ট হচ্ছিলো কেকটা বানাতে গিয়ে দেখুন আবার যে পরিমাণ আমি শক্ত গানাসটা দিয়েছিলাম তার থেকে এই গানাটা একটু তরল লক্ষ্য করলেই বুঝতে পারবেন কারণ আমি আবার গ্যাস স্টোভে নিয়ে গিয়ে গানাসটাকে তরল করে নিয়ে এসেছি গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এইভাবে শীতকালে চকলেট দিয়ে কাজ করতে গেলে একটু অসুবিধে হয় তবুও করে নিতে হয় কিন্তু এই চকলেট কেক এইভাবে বানালে ভীষণ সুন্দর খেতে হয় আপনারা একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন বাড়িতে আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা কেকের ডিজাইনটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই কেকগুলো বানাতে অনেকটা সময় লাগে অনেক এফোর্ট দিতে হয় এডিট করতে এগুলোকে আপলোড করতে অনেক সময় সাপেক্ষ এগুলো ধীরে ধীরে কথা বলতে বলতে আমার থার্ড লেয়ারটাও বসিয়ে দিয়েছি আমি কেকের এরপর আমি ক্রাম কোটিং করে নেব সব সময় ধীরে ধীরে কাজগুলো করতে হবে কারণ স্পঞ্জ ভীষণ নরম হয় ক্রাম কোটিং করে নিলে করে ফ্রিজের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট সেট করতে রাখলে কম ক্রিমের মধ্যে ফিনিশিংটা খুব দ্রুত দ্রুত করা যায় আর ফিনিশিংও খুব সুন্দর হয় ধীরে ধীরে যেখানে যেখানে ক্রিম প্রয়োজন দিয়ে আমি ভালোভাবে ক্রাম কোটিং করে নিলাম ধারগুলো মসৃণ করে নিচ্ছি যাতে ফিনিশিং করার সময় আমার অসুবিধে না হয় অবশ্যই ফ্রিজে সেট করার আগে বোর্ডটা মুছে নেবেন নালে ওই একই ক্রাম্প পরে ফিনিশিং করার সময় অসুবিধে হবে ধীরে ধীরে হোয়াইট কালারের ক্রিম দিয়ে একটু গানাস মিশিয়ে নিয়েছিলাম হোয়াইট কালারের ক্রিমের সাথে এই কেকটার মধ্যে চকলেট ড্রিপিং হবে গানাসের তো সেজন্য একটু ব্রাউনি রেখেছি ধীরে ধীরে ফিনিশিং করে নিচ্ছি ভালোভাবে মসৃণ করে নেব ভালোভাবে মসৃণ করে নিতে হবে এই কেকটার ক্ষেত্রে কারণ এখানে গানাস দিয়ে আমি ফিনিশিং করব এটা একটা কাস্টমাইজ কেক ছিল কাস্টমারের পাঠানো ছবি অনুযায়ী আমি এই কেকটা বানিয়েছি বোর্ডটা আমি মুছে নিয়েছি এরপর আমি পাঁচ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখেছিলাম কেকটা এরপর গানাস আবার তরল করে নিয়ে চলে এসেছি দেখুন এখানেই আমার ভীষণভাবে কষ্ট হয়েছিল এই কেকটা বানাতে গিয়ে কারণ চকলেটটা যখন আমি এই কেকের উপর দিচ্ছিলাম আর চকলেটটা বারবার সেট হয়ে যাচ্ছিলো কিছুতেই এটা ড্রিপিং হচ্ছিল না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই ক্ষেত্রে কালঘাম ছুটে গিয়েছিল আমার আমি বারবার চেষ্টা করছিলাম প্যালেন নাইফ দিয়ে এই গানসটাকে স্প্রেড করে দেওয়ার কিন্তু গানাসটা কেকের উপর সেট করে যাচ্ছিলো তো আর উপর থেকে ক্রিম উঠে চলে আসছিল কিছুতেই স্প্রেড করছিলো না তার উপরেও আমি ছাড়ছিলাম না আমি যেটুকু গানাস ছিল সেটা দিয়েও চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না এতটাই ওয়েদারটা ঠান্ডা ছিল যে গানাসও সেট হয়ে যাচ্ছিল তো আমি উপরের অংশটা পুরো তুলে নিয়েছিলাম ওই দেখুন কিভাবে আমার ক্রিমটা উঠে চলে আসছিলো তাই আমি উপরের অংশটা তুলে নিয়ে আবার ভালোভাবে গানাস বানিয়ে তরল করে উপর থেকে একদম ঢেলে দিলাম বাটি সহই ঢেলে দিয়েছি আর পাইপিং ব্যাগ ইউজ করছি না কারণ এভাবে সময় যখনই আমি নিতে যাব তো এই গানাসটা সেট হয়ে যাচ্ছিল দেখুন একটুখানি গিয়ে গানাসগুলো আবার আটকে যাচ্ছে বারবার সেট হয়ে যাচ্ছে তাই আমি প্যালেন নাই চকলেটটা দিয়ে ভালোভাবে চারিদিক থেকে কেকের যে সাইডগুলো আছে সেগুলোতেও লাগিয়ে দিচ্ছি এইভাবেই উনি যে ছবিটা পাঠিয়েছিলেন কেকটা ছিল উপরের অংশে গানাসটা বেশি ছিল আর নিচের অংশে কম কম ছিল তারপর ওই একই গানাসকে আরেকটু সেট করে নিয়েছি আর একটু চকলেট দিয়ে ঠিক করে নিয়েছি আর ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের জন্য এরকমভাবে সেট হয়ে গিয়েছিল আর ফর্টি সিক্স নুজেল দিয়ে ধীরে ধীরে আমি চারিদিকে বর্ডার করে দিচ্ছি এই ডিজাইনটা পুরোটাই চকলেট গানাস দিয়ে করেছি আমি থরটি সিক্স নোজেল দিয়ে করলে এই ধরনের গানাসের ডিজাইনগুলো খুব সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে কেকটা ওনাদের খুবই পছন্দ হয়েছিল কিন্তু কেকের ছবি পাঠানোর পর উনি যে ছবিটা পাঠিয়েছিলেন এই উপরের দিকে হ্যাপি বার্থডে লেখার উপরে একটা ফুল ছিল তিনটে ফুল ছিল সরি তিনটে গোলাপ ফুল ছিল এই গানাস দিয়ে বানানো আমি সেটা স্কিপ করে গিয়েছিলাম আমি বানাতে আমার আরও দুটো কেক বানানো হচ্ছিলো তো আমি ভুলে গিয়েছিলাম তো ওনাকে ছবি পাঠিয়েছিলাম উনি আমাকে বললেন সকালবেলা যখন আমি দুপুরবেলা ডেলিভারি দিতে যাব সকালবেলা আমি ছবি বানিয়েছিলাম এটা রাত্রে করে রেখেছিলাম উনি আমাকে বললেন যে আপনি ছবিটা ভালো করে দেখুন ওর উপরে হ্যাপি বার্থডের উপরে তিনটে ফুল আছে তো ওই তিনটে ফুল আপনি বানিয়ে দেন এক্ষেত্রে আমি একটা ভুল করেছি বন্ধুরা যে এই ধরনের কাস্টমাইজ কেকগুলোতে একটু বেশি টাকা নিতে হয় আমি যেমন টাকা নেই আমি সেটাই নিয়েছিলাম কিন্তু কাস্টমাইজ কাস্টোমাইজ কেকগুলোতে একটু বেশি টাকাই নেওয়া উচিত কারণ উনি আমাকে ওই তিনটে ফুল আবার করানেন আমাকে আবার গানাস বানাতে হলো গানাস বানিয়ে আমি রোজ নোজেল দিয়ে বারবার যখন করতে যাচ্ছি সকালবেলা আরও ঠান্ডা ছিল তো পাইপিং ব্যাগ থেকে নোজেল বেরিয়ে যাচ্ছিল প্লাস যখনই পাইপিং ব্যাগের ভেতর আমি গানাসটা ঢুকিয়ে দিচ্ছি শক্ত হয়ে যাচ্ছে আমি ওই তিনটে ফুল করতে অনেকটাই আমার সময় লেগেছিল আর কষ্ট হচ্ছিল তো এ আমি আপনাদের বলে রাখছি আমি যে ভুলটা করেছি আপনারা কখনোই করবেন না এই ধরনের কাস্টমাইজ কেকগুলোতে অন্তত পঞ্চাশ টাকা থেকে একশো টাকা বেশি নেবেন দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং আমি এইভাবেই ছবি পাঠিয়েছিলাম তারপর আমি এই ফুলগুলো করেছি থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য